Bye bye, maman. সাবধানে নিয়ে যা। মাঝখানে বেশ কয়েকদিন জবা গাছে ফুল হয়নি, আবার দেখুন কি রকম ঝেঁপে ফুল এসেছে। তবে পাতাগুলো হলুদ হয়ে এসেছে, খুব বেশি দিন আমার মনে হচ্ছে না গাছটায় আর ফুল পাওয়া যাবে। শীতের ছোঁয়া লেগে গেলেই হয়ে গেল, আর জবা গাছে ফুল নেই। তারপর একেবারে যখন শীত পেরিয়ে যাবে তখন আবার ঝুম ধরে ফুল আসবে, কিন্তু মাঝখানের সময়টায় গাছের ডালগুলো ছেঁটে দিতে হবে। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। সকালবেলা যখন বর গেছে তখন উঠে দরজা খুলতে গিয়ে আজকে বেশ কাঁপ লাগছিল, মানে ঠান্ডা লাগছিল, রীতিমতো হিম পড়ছে। সেই মুহূর্তে মনে হচ্ছিল বাগানের দিকে তাকিয়ে যে কুয়াশা পড়ছে। এবং এখন যখন দুপুর গেল, এখন বাজে 7:30, এখনও রোদের তাপ খুব, কিন্তু রোদের থেকে যে মুহূর্তে একটু ঘরে চলে আসছে সঙ্গে সঙ্গে কিন্তু একটা বেশ আবহাওয়ার পরিবর্তনটা বোঝা যাচ্ছে, মানে ওখানে কি আর এখানে কি, সঙ্গে সঙ্গে। তো এই সময়টাই হয় অসুখ বিসুখের সময়, সাবধানে থাকবেন সবাই। মেয়ে আমার বেরিয়ে গেল, শ্বশুরমশাই কেউ জল খাবার ওই যখন মেয়ে যাচ্ছে তখনই নিচে গিয়ে একসাথে দিয়ে এসছে, তারপরে মেয়ে বেরিয়ে গেল, এখন আমি উপরে এলাম। এরপরে আমার একটু গানের প্র্যাকটিসের প্রয়োজন আছে, সেটা যেমন করবো, কিন্তু গলাটা আমার বসে আছে। একটা গান আমার একটু একটু সমস্যা হচ্ছে, সেই গানটা মানে নিয়ে একটু বসতে আমাকে হবে, কানে শুনতে হবে। হ্যাঁ, কান মানে তানসেন হওয়ার আগে কানসেন হওয়া জরুরি, সেটাই। আরও কয়েকবার শুনতে হবে গানটা, হয়তোবা অনেকেই জানেন, পুরোনো দিনের মানুষেরা তো জানেনই। খুব যে একটা পপুলার গান তা না, সুব্রত দাই ঠিক করে দিয়েছে আমাকে এই গানটা। সেটা হচ্ছে সুদূর সমুদ্র প্রশান্তের বুকে। গানে যে নাটকের পার্টটা রয়েছে শেষের দিকটায় আমার এখন একটু সমস্যা হচ্ছে, হওয়ার কথা নয় মানে, কিন্তু কেন জানি না এই গানটা আমার ততটা আয়ত্তে আসছে না। হয়তো গানটা আমি ততটাও এনজয় করছি না যতটা অন্যান্য গানগুলোকে সাধারণত গাইবার সময় করি। হ্যাঁ, তো কিন্তু একটা চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি সেই জিনিসটা, মানে এখন আমি বসবো ওই আর কি, কানসেন হব। হ্যাঁ, তো যাই হোক, হিমাঙ্গ বিশ্বাস এবং রত্না সরকার সম্ভবত, তার যে একটা রেকর্ড আছে ইউটিউবেই পাবেন, শুধু সমুদ্র টাইপ করলেই পাবেন, ওই গানটা আমরা গাইছি। আমি তিনটে গান আমি সুব্রতদা মিলে গাইছি, তার মধ্যে তিনটে গানের মধ্যে একটা গান হচ্ছে ওটা। তো আপাতত আমার অন্যান্য আনুষাঙ্গিক টুকটাক যেগুলো করার সেগুলো করে নিয়ে তারপর সে গানটা নিয়ে আমাকে বসতে হবে। কিন্তু ওই আবার একটা কথা যে গলাটা কেন জানি না ধরে রয়েছে। ঠিক আছে, কি আর করা যাবে, এখন কানসেন তো ওই আপাতত। 2 কিলো মাপো। হ্যাঁ আচ্ছা, আমাকে একটু ধনে পাতা দিও। আগের দিন তো ঝরতি ভর্তি পেয়েছিলাম, সেই জন্য উত্তমের আশাটা ছিলই যে কি জানি কেন মন বলছিল যে আজকেও আসবে। নিয়মিত তো আসে না আজকাল, কিন্তু আগের দিনও এসেছে এবং পরের দিন আমার মনে হয়েছিল যে আসবে এবং বাস্তবে সেটা এসেছে। ওর কাছ থেকে প্রথম এবার এই সিজনে আমি পেঁয়াজকলি কিনলাম এবং শিম কিনলাম, আমি কিনলাম। আমার না খুব ভালো লাগে পেঁয়াজকলি খেতে, কার কার পেঁয়াজকলি খেতে খুব ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন। আর তখনই আমাদের চলে এলো হচ্ছে আরামবাগ থেকে, তখন মীনামাসি জাস্ট ঢুকেছে, মানে উত্তমও গেল, মীনামাসি ঢুকলো, তার পরপরই কলিং বেল বাজিয়ে এরা এলো। তো যাই হোক, এই মাসের জিনিসটা চলে এলে অনেকটা টেনশন ফ্রি। এরপর থেকে না ভেবেছি মাস শেষ হওয়ার আগে থেকেই মাসের বাজারের অর্ডারটা করে দেবো, তাতে এদেরও দিতে সুবিধে হয়। মাস পড়ে গেলে এদের ভিড়ভাড়টা এত হয়ে যায় যে দিতেও মানে ডেলিভারি দিতেও এদের একটু দেরি হয়ে যায়। এই যে যেমন চট করে দিলাম, চট করে দিয়ে গেল, এটা যদি ওদের ওই মেশিন বিভ্রাট না হতো তাহলে হয়তো বা কালকেই দিয়ে যেত। আজকে এমন একটা ঘটনা আমি জানতে পারলাম আমার এক সাবস্ক্রাইবারের থ্রু দিয়ে, যাতে করে আজকে মঙ্গলবার দিন বলবো যে বজরংবলী আমাকে একটা উপহার দিলেন, আমার কনফিডেন্সটা বেড়ে গেল কিছুটা, আমার জীবন যাপনের কনফিডেন্স, আপনাদের সামনে উপস্থাপনের কনফিডেন্স। কারণ এই যে দেব দ্বিজের ব্যাপার যেগুলো আমি বলি, যে আমি হনুমানজির পুজো করি, সত্যি কথা বলতে কি পশ্চিমবঙ্গে তো জয় শ্রীরামটা একটা দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক বলি, বাস্তবে তো সেটা অ্যাকচুয়ালি রাজনৈতিক বলি হিসেবে ব্যবহার করার কথা নয়, কিন্তু তবু সেটা হয়ে গেছে। বহুজনে আমাকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন, কিন্তু সময় সময় যিনি পরমাত্মা, যিনি পরমেশ্বর, তিনি আসলে আমাকে ঠিকঠাক বলে দেন সময় সময় যে তুমি ঠিক রাস্তাতে আছো, তোমার কোনো ভুল হচ্ছে না। আজকে যে দেখুন এরকম মেসেজ আমি মানে অনেক বড় 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 মেসেজ আমি অনেক পাই, কিন্তু কি জানেন তো কিছু কিছু মেসেজ না পড়লে ঠিক মানে এটা আমার উল্টো দিকের ভার্চুয়াল ফ্যামিলির সাথে যদি আমি শেয়ার না করি তাহলে আমার ঠিক শান্তি হচ্ছে না। এই যে বোনটি, তিনি আমার থেকে বেশ অনেকটা ছোট,
তিনি আমার সাথে ফেসবুকে জুড়েছেন, মেসেঞ্জারে আমাকে একটা মেসেজ করেছেন। ওর ফটো দেখেছি, খুব সুন্দর লেখে, দারুণ ভালো লেখে, ভালো মানে উচ্চশিক্ষিত পরিবার, উচ্চশিক্ষিত মেয়ে। তার হাজবেন্ডের ফটো দেখেছি, তারাও উচ্চশিক্ষিত, সেটা বোঝা যায়। তো ও আমাকে বলেছিল যে আমি এক বছরের ওপর হলো তোমার ব্লগ দেখছি ঝিনুকদি, এটা এটুকু আমি জানি। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, সে আজকে আমাকে এমন একটা মেসেজ করেছে যে কি বলবো, মানে আমি পড়েই শোনাই বরং আপনাদের। ঝিনুকদি ভালোবাসা নিও, আমরা বিয়ে করি 3 বছর, কিন্তু আমরা বন্ধু ছোটবেলার। আমার শ্বশুরবাড়ি পুরোপুরি নাস্তিক, তারা কাস্তে হাতুড়ি, তারা আমরা ততটা নই। মা পুজো করেন কিন্তু বাড়াবাড়ি কিছু না। আমি এতদিন ভগবান মানি, আবার মানিও না। আর আমার বরের কথা শুনবে? ডাক্তারের কাছে গেলে ডাক্তার যখন তাকে জিজ্ঞেস করতো আপনার কোনো কিছুতে অ্যালার্জি আছে, সে বলতো আমার ধর্মে অ্যালার্জি আছে। কিছু মাস আগে আমরা একটা ফ্ল্যাট কিনি দুজনে মিলে, গৃহপ্রবেশের পুজো হয়নি, বন্ধুদের ডেকে খাইয়ে দেওয়া হয়েছিল। আমরা সেই সময়টায় আর্থিকভাবে খুব চাপে ছিলাম, যার ফলে প্রমোটার ফ্ল্যাট যেরকমভাবে হ্যান্ড ওভার করেছিল ঠিক তেমনভাবে ঢুকে পড়েছিলাম। এখন বিষয় হচ্ছে, ফ্ল্যাটে আসার পর থেকেই ওর আর আমার মধ্যে খুব অশান্তি হতো ছোটো ছোটো কারণে। কারণটা হিসেবে ধরে নিয়েছিলাম যে খুব আর্থিক চাপ, কাজের চাপ, সেই জন্য। কিন্তু সেটা বাড়তে বাড়তে এই পর্যায়ে আসে যে ঘরে ঢুকতে ইচ্ছা করতো না, বাড়ি ফিরতে ইচ্ছা করতো না। ঘরে ঢুকলে বিরক্তি, ওর মুখ দেখলে বিরক্তি, এছাড়া শরীর খারাপ, সব সময় ক্লান্তি, এগুলো তো ছিলই। ঠিক 1 মাস আগের কথা বলছি ঝিনুকদি, যেদিনের কথা, তার আগের রাত্রে আমার বরের সাথে খুব অশান্তি হয়েছে। সকালে ঘুম থেকে উঠেছি রাজ্যের ক্লান্তি নিয়ে, এবং উঠে মোবাইলখানা খুঁজে পাচ্ছি না। আগের রাতে রাগের মাথায় কোথায় রেখেছি সেটা ভুলে গেছি। কোনো রকমে কম্পিউটার টেবিলে এসে কিছু না ভেবে তোমার চ্যানেলে হোম পেজ খুলে দিয়ে কমিউনিটি অপশনে গিয়ে কেন জানি না বজরং ধুন চালিয়ে দিয়েই ওই টেবিলেই মাথা দিয়ে আধশোয়া আধবসা পজিশনে এলাম। মনে হচ্ছিল এইটুকু করতেই আমার সব এনার্জি শেষ। ভিডিওটা শুরুতে যে অ্যাড চলছিল সেটা স্কিপ করারও এনার্জি ছিল না। তারপর যখন আসল ভিডিও শুরু হলো ঝিনুকদি, কয়েক সেকেন্ড জাস্ট মাথা তুলে বসার শক্তি পেলাম। কেন পেলাম, কোথা থেকে পেলাম, কে দিলেন কিচ্ছু জানি না। তারপরে মনে পড়লো মোবাইলটা কোথায়, যেন আমি দেখতে পেলাম যে মোবাইলটা ওইখানে যেটা সচরাচর থাকে না। সেখানে গিয়ে দেখলাম মোবাইলটা সেখানেই আছে এবং সেটা নিয়ে চার্জ দিলাম। তারপরে হঠাৎ করে কেমন যেন চোখটা জ্বলতে শুরু করলো, হনুমান ধুন কিন্তু চলছে। তারপর মনে হলো জানলা খুলে দিই। ঝিনুকদি বিশ্বাস করবে না, একটা কপাট খুলতেই চোখের নিমেষে কি যেন একটা বেরিয়ে গেল। তারপর বোধ হলো ঘরে অনেক ধোঁয়া হলে জানলা দরজা খুলে দিলে যেমন হু করে বেরোতে থাকে সেই রকমের অনুভূতি। ধোঁয়া কিন্তু ছিল না, কিন্তু অনুভূতিটা আমার সেটাই হচ্ছিল। তারপর সব দরজা জানলা খুলে দিলাম। সেই দিন থেকে আমাদের সম্পর্ক এবং শরীর সব আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে। আমি তারপর থেকে প্রত্যেক দিন সকালবেলাতে হনুমান ধুন চালিয়ে দিই, বর আপত্তি করে না। একদিন এর মধ্যে বড় আমাকে বলছিল, কি হয়েছিল বলতো, আমাদের দুজনকে দুজন একেবারে সহ্যই করতে পারছিলাম না। আমি ওকে আসল ঘটনা বলি, ও কিন্তু খুব তার্কিক, কিন্তু কেন জানি না সেই দিন এই ব্যাপারে একদম চুপ ছিল ঝিনুকদি। ও কিন্তু JNU-এর লাল ঝান্ডা প্রোডাক্ট, ওর এই বিষয়ে চুপ হয়ে যাওয়াটা কিন্তু স্বাভাবিক নয়। তারপর আমি একটি গৃহপ্রবেশের পুজোর প্রস্তাব দিই, সে আশ্চর্য করে আমাকে সেটা মেনে নেয়। পুজো হয় বাজার হাট, কিছুটা আমি করি, কিছুটা সে লোক দিয়ে করিয়ে দেয়। আমার দুর্ভাগ্য একটা জায়গাতেই, পুজোতে সে উপস্থিত ছিল না। কিন্তু আমি অবাক হয়ে দেখলাম যে পেশাগুলোকে ও খুব অপছন্দ করে, তাদের মধ্যে একটি পেশা হচ্ছে পৌরোহিত্য। কিন্তু সেই পুরোহিত মশাই ওর সামনে দিয়ে ঢুকলেন, ও পুরোহিতকে কিচ্ছু বললো না, ওকে পাশ কাটিয়ে বেরিয়ে চলে গেল। আমার পুজো হয়েছে আমার বাপের বাড়ির লোকজনকে নিয়ে আর আমার কিছু বন্ধুবান্ধবকে নিয়ে। আমার পুজোয় আমার হাজবেন্ড এবং আমার শ্বশুরবাড়ির লোকেরা কেউ উপস্থিত ছিল না। পুজো শেষ হওয়ার পর আমার হাজবেন্ড আবার ফেরত এসেছেন, কারণটা ওর ইগো, সেই জায়গা থেকে ও এখনও বেরোতে পারেনি। আমি ছোট্ট করে একটা ফ্ল্যাটে মন্দির করেছি, সেটাতে সে বাধা দেয়নি। ঝিনুকদি ও নিজেও না কিছু জিনিস বুঝতে পেরেছিল যেটা ব্যাখ্যা খুঁজে পায়নি, নিজের চোখ কান নাককে আর স্বীকার না করে উপায় কী। আমি ভাবতেই পারি না ডায়েট কোক আর তন্দুরি চিকেন খাইয়ে যে ফ্ল্যাটে গৃহপ্রবেশ হয়েছিল সেই ফ্ল্যাটে সিন্নি প্রসাদ খাইয়ে আবার গৃহপ্রবেশ হলো। শ্বশুরবাড়ির লোক একেবারেই খুশি নয়, কিন্তু আমার বরটা অনেকটা বদলে গেছে। এখন আমরা খুব ভালো আছি ঝিনুকদি, আর্থিকভাবে উন্নতি হয়েছে, কিছুটা ইন্টেরিয়রে কাজ করাবো জন্য পাশের ফ্ল্যাটটাই 11 মাসের জন্য রেন্ট নেব ফেব্রুয়ারি মাস থেকে, তারপর বেবি প্ল্যানিং করব। একজন পজিটিভ মানুষের ব্লগ কিভাবে জীবন বদলে দেয় তুমি আমার জীবনে না এলে বুঝতাম না। তুমি ভালো থেকো। আমি কি বলবো, আজকে আমাকে হনুমান মন্দিরে যেতেই হবে।
আজকেই মঙ্গলবার, আজকে আমি একটু ডাউন বোধ করছিলাম। সত্যি আজকে আমার একটু মনটা খারাপ খারাপ করছিল বিভিন্ন ব্যাপার নিয়ে আর কি। তাতে করে মানে বজরঙ্গলি বলল কি বলবো, আমি আপনাদেরকে কি আর বলবো, আমি নিজেই আপনাদের উপর নির্ভরশীল। এই যে আমাকে পায়েল যে মেসেজটা করলো, আমি সত্যি ওকে বোঝাতে পারবো না যে আমার কত বড় উপকারটা করলো, সত্যি কথা। আবার আমি ব্লক করার এনার্জি খুঁজে পাচ্ছি, আবার এই যে মেসেজটা যে আমি পেলাম, আমার যে কোথায় গিয়ে লাগলো এই মেসেজটা আমি আপনাদের বোঝাতে পারবো না। খুব সাধারণ একটা মানুষ আমি, সেখানে আমি আমার জীবনচর্যা দেখাই, জীবনযাপন দেখাই, সেখান থেকে মানুষের উপকার হচ্ছে এটা ভাবতে পেরে খুব আনন্দিত। ভগবানকে ধন্যবাদ দেওয়া ছাড়া আমার আর কিচ্ছু বলার নেই। আজকে আমাকে হনুমানজির মন্দিরে যেতেই হবে, যে কোনো হনুমান মন্দিরে আজকে আমাকে যেতেই হবে, আজকে মঙ্গলবার যেতেই হবে। একেবারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধেবেলায়, এখন বেরোবো হনুমান মন্দিরে। তার আগে আমাদের পুরো বাড়ি অন্ধকার হয়ে গেছে, অন্ধকারটা আসলে আলো চলে গেছে জন্য বোধ হচ্ছে, কিন্তু এই আলো বিভ্রাটটা আজকে আমাদের সারাদিনই চলেছে। কি হয়েছে কি বৃত্তান্ত একটু বাদে তো আপনাদের জানাবই। তো শুধু হনুমান মন্দিরে যাচ্ছি না, তার সাথে যাচ্ছি বাগাযতীন পার্কে একটা ইলেকট্রনিক্সের দোকানে, ইনভার্টার যেখানে সারানো হয় সেরকম একটা জায়গায়। তো আমি হনুমান মন্দিরে যাব হচ্ছে বাড়ির পাশে যেটা সেখানেই, যেটা এই যে উত্তরবঙ্গ সংবাদ অফিস, ঠিক তার লাগোয়া যে হনুমান মন্দিরটা, যেটা কিছুদিন আগে পর্যন্ত নিয়মিত এখানে আসতাম, যখন আমি আটার প্রদীপ দিয়ে আমার একটা উপাসনা করতাম সেই সময়টাতে, প্রত্যেক শনিবার করে আমি আসতাম, তখন একটা করে শনিবার যেত আর আমার আটার প্রদীপের সংখ্যা একটা করে বাড়তে বাড়তে 11টা হয়ে গিয়েছিল। তারপর সেখান থেকে আবার একটা একটা করে কমে কমে আবার একে এসে মিলেছিল, অনেকটা ওই মালার মতো একটা জিনিস তৈরি হয়েছিল, 1 থেকে 11 আবার 11 থেকে 1। যেদিন আবার একে এসে ফিরেছিলাম সেদিনকে আমার উপাসনা সম্পূর্ণ হয়েছিল। এটা সেই হনুমান মন্দির যেখানে বেশিরভাগ সময়ই আমি এসেছি, শুরুও হয়েছিল এখান থেকে। তারপর এতগুলো দিন তো মাঝখানে দিনহাটায় যাওয়া আবার এদিক ওদিক যাওয়া, সবগুলো এক মন্দিরে না করতে পারলেও সম্পূর্ণ আমি করেছিলাম এবং বেশিরভাগটা এই মন্দিরেই আসতাম। জয় বজরঙ্গলী। ভাবতেই পারি না বজরঙ্গলীর পুজোর জন্য এখন আমি কীরকম পাগলিয়ে গেছি, অথচ বজরঙ্গলী কিন্তু আমাদের মূল আরাধ্য দেবতা কখনোই ছিলেন না। আমাদের বাড়িতে বজরঙ্গলী পুজোর খুব একটা চলও ছিল না, কিন্তু হনুমানজি আমাকে নিজের স্মরণে নিজেই ডেকে নেন, একেবারে আঙুল দিয়ে বলে দেন তুই আমার কাছে আয়, তো সব ভালো হবে। তারপর থেকে আর ছাড়াছাড়ি নেই, এখনও যখনই আমার মুখে দেখবেন কিছু একটা মানে এদিক ওদিক হলে প্রথম শব্দটি হচ্ছে জয় জগন্নাথ, জয় বজরঙ্গলী। কোথাও না কোথাও ভরসা বিশ্বাস এমন গভীরে প্রথিত হয়ে গেছে যে এই গাছ আর উপড়াবে না। এই দোকানে এসেছিলাম, দোকানটা বন্ধ, ইনভার্টারটা গন্ডগোল করছে আমাদের, সেই জন্য ফোন নাম্বারটা নিয়ে যাই। একটু আগে যেটা বললাম যে আলো নিয়ে একটু বিভ্রাট চলছে, আমাদের ইনভার্টারের সাথে কানেক্ট করা যে লাইনগুলো সেগুলো জ্বলছে না, মানে ইনভার্টারের সমস্যা, সেটা হয়তো বা সারাতে হবে। তো ঠিক আছে, আজকে দোকানটা বন্ধ, কালকে ঠিক হয়ে যাবে। বাড়িতে এসে টুকটাক এটা ওটা কাজ করছি, এখন যে লাইটগুলো জ্বলছে সেগুলো কোনোটা ইনভার্টারের সাথে কানেক্টেড নয়, তাই জন্য সেগুলো জ্বলছে, কিন্তু অধিকাংশ আলোই কিন্তু বন্ধ। এখন রান্নাঘরে যে লাইটগুলো জ্বলছে সেগুলো আমি পরে লাগিয়েছি। তো যাই হোক, এখন বাসনপত্রগুলো মেজে নিই। আগের দিনে বলেছিলাম যে মা বারবার বলেন যে রাত্রেবেলা বাসন মেজে রাখতে, আমি জানি না বন্ধুরা কতদূর লক্ষ্মী চলে যান বা সেগুলো কিছু, আমার নিজের দেখতে সিঙ্কে এক গাদা বোঝাই বাসন সকালবেলাতে উঠেই দেখতে বড় বিরক্ত লাগে, সেজন্য মেজে নেওয়াই যায়। তাছাড়া এই তো আগেকার দিন নয় যেখানে ছাই দিয়ে বাসন মাজতে হতো কলতলায়, এখন সব সিঙ্কে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজা ভিম বার দিয়ে নিমিষের মধ্যে হয়ে যায়, রানিং ওয়াটার আছে, জল তুলে রাখার ব্যাপার নেই, এখন এই ছোট্ট কাজটা না দাঁড়িয়ে রেখে করাই যায়, সেই জন্যই করে নিতে পারি। যদি এ হতো আমার ওই পুরনো দিনের ঘর, পুরনো দিনের সংসার, তাহলে হয়তো বা এটা আমি পারতাম না, কিন্তু যখন মোটামুটি পারা যায় তখন করে নেওয়াই ভালো। যে কাজ করতে হবে সেটা যত তাড়াতাড়ি করে ফেলা যায় ততই ভালো। আমাদের ইনভার্টারের সাথে কানেক্টেড যতগুলো পয়েন্ট, ইলেকট্রিসিটি পয়েন্ট, আলোর পাখা, কোনোটাই চলছে না, সুতরাং একটা মানে কোনো ঘরে পাখা চলছে না, টুকরো ঘরে পাখা চলছে না, এই ঘরটা পাখা চলছে না, এইটা পাখা চলছে না, এবং শুধু পাখা চলছে সেগুলোই যেগুলো পরে লাগানো হয়েছে, দুপুরে ওই খাটটা আমাদের বেডরুমে রাখার পরে ওর মাথার উপরে যে একটা ফ্যান সেটা নতুন লাগানো হয়েছে, ওটা চলছে। এই ঘরে একটা ফ্যান আছে, যে মা যে ঘরটায় সেটা মায়ের বিছানার মাথার উপর যেটা আছে
সেটা চলছে, কারণ ওটা পরে লাগানো হয়েছে, বাদ বাকি কোনোটাই কিন্তু চলছে না। তো যার ফলে একটু খিটপিট হয়ে আছে আর কি, মানে আলো কম। হ্যাঁ, বেশিরভাগ এর সাথেই তো কানেকশনের সাথেই তো ইনভার্টার কানেক্ট করা আছে না, যার ফলে এটা একটা টুপুরে ঘরের যেমন কিছুই চলছে না, তো যার ফলে মেয়েটা ওই ঘরে পড়ছে। তো এইসবগুলো নিয়ে না একটু খিটপিট হয়ে আছে, তো যার ফলে আজকে ব্লগটা এন্ড করছি না, আর কালকে আপনাদের সঙ্গে সকালবেলায় দেখা হচ্ছে। সুপ্রভাত বন্ধুরা, কালকে দিনের পরে আজকে একটা ঝকঝকের দিনে আপনাদেরকে আবার ওয়েলকাম জানাই। আমাদের ইনভার্টারের সাথে কানেক্ট করা লাইনগুলো তো সব গেছিলো নষ্ট হয়ে। মিনামাসি এবার ফোনটা বন্ধ করো, বাপরে বাপ, রান্না করতে করতে কতবার করে ফোন আসছে, পরে লাইনটাকে ডাইরেক্ট করে দেওয়া হলো। ওই যে এখন এসে এই দাদা ভজনদা এসে, কালকে ভজনদা আসতে পারেনি, সারাদিন অনেকবার ফোন করেছি আসতে পারেনি। তো ইনভার্টারটা গেছে, তা আমাদের বললো যে কেউ ইনভার্টার এসে বাড়িতে নিয়ে গিয়ে তবে করবে না, আপনাদেরকে দিয়ে আসতে হবে। তো কালকে তো হাতিমোড়ের দোকানটা দেখে এলাম, তো ভজনদা আর একটা দোকানে সন্ধান দিলেন, কিন্তু সেটা অনেকটা দূরে, সেই কোথায় চার্চ রোডেরও কাছাকাছি। তা যে ভালো করে কাজটা করবে তার কাছে করাই ভালো। তো ঠিক আছে, আসলে আমার কি হয়েছে জানেন তো, আমি না একদম অল্প আলো পছন্দ করি না, মানে আমার যে এত বিরক্ত লাগে যে ঘরে টিম টিম করছে লাইট, মানে আমার মনে হয় পালিয়ে যায়। দিনহাটার বাড়িতে এই সমস্যাটা আমার হয়, দিন খুব ভালো কাটে, রাত্রেবেলায় দিনহাটার বাড়িতে ঘরগুলোতে আলো ভীষণ কম, সেই পুরনো দিনে সেই টিউব লাইট যেটা মিটমিট করে জ্বলে। তো যার ফলে দেখুন আমার হাতে যদি থাকে তাহলে মানে আমি ঘরে ঘরে আলোয় ভরিয়ে দেবো। এই যে এই ফ্ল্যাটটা যখন কেনা হয়েছিল, দোতলাটা সামনের দুটো হচ্ছে যারা ওই জমি দিয়েছিল তাদের প্রমোটারের সাথে, তাদের সেরকমই হয়েছিল, যাই হোক, কিন্তু পেছনটা কিন্তু খালি ছিল। আমাকে কিন্তু প্রমোটার প্রথম থেকে বলছিল পেছনটা নিন, দোতলা নিন, পেছন নেই, কিন্তু আমি নিইনি, কারণ এইদিকের বাড়িগুলো আলিদাদের বাড়িতে পেছনটা, ওরা যদি কখনো দোতলা করে, আমাদের বাড়ি এদিকটায় ওপরে মানে এতটা উঁচু, ওইদিকে মুখার্জি তাদের বাড়িটাও উঁচু, কাজে একতলাতে দোতলাতে না আলো কম, না তিনতলা নেবো, কারণ এদের বাড়ি যদি দোতলাও হয় তাহলেও তিনতলাতে আলো আসবে। কাজে বুঝতে পারছেন আলোটা আমার জন্য খুব জরুরি, আমি আমার রান্নাঘরে আলো বসিয়েছি, মানে এমন আলো যে তিনটে আলো জ্বালা, রাত্রেবেলা তো মানে প্রচুর আলো হয়, আলো যেখানে নেই আমার একদম ভালো লাগে না সত্যি কথা। সেই জন্য কালকে এত মেজাজটা গরম হয়েছিল যে কিছুই ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। তো কালকে ভজনদা আসতে পারছিল না, সেটার জন্য আরও খিটিপিটি হয়েছিল নিজের ভেতরেই আর কি, প্রত্যেকেরই কাজ থাকে, হুট করে ডাকলে সবাই আসবে এমন তো কোনো কথা নেই। তো এইসব মিলিয়ে মিশিয়েই আর কি কালকের দিনে ব্লগ আর কাল শেষ হলো না, তো আজকেই শেষ হলো। তো এখন আলোটা সরাসরি হয়ে গেছে, এবং সত্যি কথা হচ্ছে খুব একটা ইলেকট্রিসিটি কিন্তু যায় না, কাজেই ইনভার্টার যে এক্ষুনি এক্ষুনি লাগাতে হবে, বলছে মাদারবোর্ড যদি চেঞ্জ করতে বলে তাহলে কিন্তু নতুন কেনাই উচিত। তো আমাদেরও যেন মনে হচ্ছে সব মিলিয়ে মিশিয়ে যে নতুনই আমাদের একটা ইনভার্টার কিনতে হবে। ভজনদা কিন্তু সেই ইঙ্গিতই দিয়ে গেলেন যে সম্ভবত একটা নতুনই কিনতে হবে, কারণ যাও এটা সারানো হচ্ছিল অনেকদিন থেকে, নষ্ট হচ্ছে, সারানো হচ্ছে, নষ্ট হচ্ছে, সারানো হচ্ছে, দেখা যাক এবার কি হয়, আবার সারানো হবে না নতুনটা কেনা হবে সেটা। ঠিক আছে, আজকে দিনের ব্লগ আমি এখানে শেষ করছি, একটু বাদেই আমার নতুন একটা ব্লগ শুরু করব। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য।